নিজে পাকিস্তানি কমলা। নিচের ফলে সুন্দর সুন্দর গাছ, বড় বড় এইগুলো দেখাই যে গোল্ডেন মৌসুমি গুলো দেখুন। বড় বড় গাছ আর ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন, বড় বড় গাছ। তো এইভাবে আমি ভিডিও করে বোঝাই, তারপরে আর কিভাবে করব। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি প্রায় 5 ফুট 6 ফুটের গাছ, এগুলো সবগুলো 5 ফুটের গাছ, গোড়া গোড়া মোটা, দেখতে পাবেন ঝোপালো সুন্দর পাতা। তো এই গ্রোথ এছাড়া এখানে চিনি সেলার আছে, ফুলে আছে, কাটল গোল্ড আছে, রংপুর লাইমেট্রিকের গাছ, এগুলো সবই রংপুর লাইমেট্রিকের ওপরে। হচ্ছে কাটল গোল্ড, লম্বা কাটল গোল্ড, 2 পিসি আছে, বেশি নেই। এখানে আছে ডেকোপন কমলা, এখানে সমস্তটা হচ্ছে ডেকোপন কমলা। এগুলো পাঞ্জাবের একটা ভ্যারাইটি, পাকিস্তানি মালটা। আর এটা হচ্ছে বিখ্যাত একটা ভ্যারাইটিস, নাটাল। এটা হচ্ছে নাটাল ভ্যারাইটিস, একটাই আছে এখানে, আর একটা আছে, দুটো নাটাল ভ্যারাইটিস দেখুন। এখানে কিছু আমাদের ফল ধরা গাছ পাবেন, কাটিমুনের ফল ধরা গাছ, রেডি প্ল্যান্ট, একদম রেডি প্ল্যান্ট কাটিমুন। এদিকে আছে ব্যানানা, এদিকেও একটা মোটা কাটিমুন, পাতাগুলো পুরো পড়ে গেছে সব কাটিমুন। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড় বড় গাছ, এই রেডি প্ল্যান্টও পাবেন। এদিকে দার্জিলিং এর সমস্ত ভ্যারাইটিজ আছে। তো এখানে যেমন যেগুলো আছে, এই যে সিকি চিনি, ইন্ডিয়ান সিকিম মৌসুমি সিকি চিনি, তো এখানেও আছে ভীষণ বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ এর উপরে। কালাবি জফল, কালাবি জফল 12 মাসী প্রজাতির একটা গাছ, সুন্দর ভ্যারাইটিজ, মিশরীয় মালটা কালাবি জফল। আছে জর্ডনের ভ্যারাইটিস, জর্ডনের একটা ভ্যারাইটি, জর্ডন ভরে অরেঞ্জ বলে ছোট্ট গাছ, যারা জানেন তারা নিশ্চয়ই, ছাদ বাগানে যারা গাছ লাগান তারা জানেন জর্ডন ভ্যারাইটিস। তো এই হচ্ছে আমার আপডেট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোঙ্গা ডেভেল চ্যানেল এক নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি কিছু সাতগুড়ি ভ্যারাইটিসের কিছু গাছ আছে, এই যে গোল্ডেন মৌসুমিগুলো, এগুলো দেখুন। গাছের মধ্যে গাছ অনেকে বলেন, এই মোটা হেলদি সুন্দর গাছ, এই গোল্ডেন মৌসুম, 6 ইঞ্চি প্যাকেট, 5-6 ইঞ্চি প্যাকেটের সব গাছ। এইগুলো হচ্ছে সব গোল্ডেন মৌসুম, এইগুলো সব গোল্ডেন মৌসুম, ছোট বড় মিডিয়াম সব গোল্ডেন মৌসুম। লম্বা 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 গোল্ডেন মৌসুম গাছ, ছোটও আছে, ছোটও আছে, ছোটটা ছোট কম দামের হবে। এইগুলো আছে দেখুন, সমস্তটা গোল্ডেন মৌসুমি। জনপ্রিয় একটা জাত, প্রত্যেকটারই ফল ছিল এবং প্রত্যেকটারই যে বোটা, প্রত্যেকটারই ফল ছিল বোটা, প্রত্যেকটারই সিকি চিহ্ন থাকে। যেমন তো জনপ্রিয় ভ্যারাইটিস ইন্ডিয়ান সিকি মৌসুমি আর গোল্ডেন মৌসুমি, এই দুটো তো এখানে সব গাছই আছে। কেমন লম্বা দেখুন, প্রত্যেকটা গাছ, এরা হচ্ছে হোম গার্ডেন উজ্জ্বল থেকে গাছ নিয়েছেন, তাদের গাছে ফল চলে এসছে এবং প্রত্যেকটা গাছই বৃষ্টির জলে পরিপুষ্ণ হয়ে এখন প্রত্যেকের বাড়িতেই ছাদ বাগানে চলে গেছে এই গাছ। তো এখানে দেখুন গোল্ডেন মৌসুম এই কটা আছে, ইন্ডিয়ান সিকি আছে, ইন্ডিয়ান সিকি মৌসুম আছে।
মোটা দেখতে মনে হয় প্রায় একই, কিন্তু দিনশিকি আর গোল্ডেন মৌসুমে ফলের তফাৎ আছে। ফলটা একই সেম হয়, কিন্তু গাছগুলোটা হাই কোয়ালিটি, ইন্ডিয়ান সিকিটা কোয়ালিটি বেশি, মোটা মোটা গন্ধ পালো গাছ। এখানে আছে দেখুন দার্জিলিং পাকিস্তানি কমলা, সব পাকিস্তানি কমলার এই গাছগুলো আছে। যে পাকিস্তানি কমলা ভালো, সুন্দর সুন্দর গাছ, বড় বড় এইগুলো দেখা, এই যে গোল্ডেন মৌসুমি গুলো দেখুন, বড় বড় গাছ। আর ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন, বড় বড় গাছ। তো এইভাবে আমি ভিডিও করে বোঝাই, তারপরে আর কিভাবে করব। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি প্রায় 5 ফুট 6 ফুটের গাছ, এগুলো সবগুলো 5 ফুটের গাছ, গোড়া গোড়া মোটা দেখতে পাবেন, ঝোপালো সুন্দর পাতা। তো এই গ্রোথ এছাড়া এখানে চিনি সেলার আছে, ফুলে আছে, কাটল গোল্ড আছে, রংপুর লাইম মেট্রিকের গাছ, এগুলো সবই রংপুর লাইম মেট্রিকের ওপরে। হচ্ছে কাটল গোল্ড, লম্বা কাটল গোল্ড, 2 পিসি আছে, বেশি নেই। এখানে আছে ডেকোপন কমলা, এখানে সমস্তটা হচ্ছে ডেকোপন কমলা, এগুলো পাঞ্জাবের একটা ভ্যারাইটি, পাকিস্তানি মালটা। আর এটা হচ্ছে বিখ্যাত একটা ভ্যারাইটিস নাটাল, হচ্ছে নাটাল ভ্যারাইটিস, একটাই আছে এখানে, আর একটা আছে, দুটো নাটাল ভ্যারাইটিস দেখুন। এখানে কিছু আমাদের ফল ধরা গাছ পাবেন, কাটিমুনের ফল ধরা গাছ, রেডি প্ল্যান্ট, একদম রেডি প্ল্যান্ট কাটিমুন। এদিকে আছে ব্যানানা, এদিকেও একটা মোটা কাটিমুন, পাতাগুলো পুরো পড়ে গেছে সব, কাটিমুন। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি, বড় বড় গাছ, এই রেডি প্ল্যান্টও পাবেন। এদিকে দার্জিলিং এর সমস্ত ভ্যারাইটিজ আছে। তো এখানে যেমন যেগুলো আছে, এই যে সিকি চিনি, ইন্ডিয়ান সিকি মৌসুমি সিকি চিনি, তো এখানেও আছে ভীষণ বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ এর উপরে। কালাবি জফল, কালাবি জফল 12 মাসী প্রজাতির একটা গাছ, সুন্দর ভ্যারাইটিজ, মিশরীয় মালটা কালাবি জফল। এখানে আছে জর্ডনের ভ্যারাইটিজ, জর্ডনের একটা ভ্যারাইটি, জর্ডন ভরে অরেঞ্জ বলে ছোট্ট গাছ, যারা জানেন তারা নিশ্চয়ই, ছাদ বাগানে যারা গাছ লাগান তারা জানেন জর্ডন ভ্যারাইটি। তো এই হচ্ছে আমার আপডেট বন্ধুরা, আপনারা দেখছেন হোমগার্ডেন নতুন চ্যানেল, এত নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি কিছু সাতগুড়ি ভ্যারাইটি দেখেছি, গাছ আছে এই যে গোল্ডেন মৌসুমগুলো, এগুলো দেখুন, গাছের মধ্যে গাছ অনেকে বলেন, এই মোটা হেলদি সুন্দর গাছ, এই গোল্ডেন মৌসুম, 6 ইঞ্চি প্যাকেট, 5-6 ইঞ্চি প্যাকেট, এসব গাছ। এইগুলো হচ্ছে সব গোল্ডেন মৌসুম, এইগুলো সব গোল্ডেন মৌসুম, ছোট বড় মিডিয়াম সব গোল্ডেন মৌসুম। লম্বা 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 গোল্ডেন মৌসুম গাছ, ছোট আছে, ছোট আছে, ছোটটা ছোট কম দামের হবে। এইগুলো আছে দেখুন, সমস্তটা গোল্ডেন মৌসুমি, জন্য প্রায় একটা জাত, প্রত্যেকটারই ফল ছিল এবং প্রত্যেকটারই এই যে বোটা, প্রত্যেকটারই ফল ছিল বোটা, প্রত্যেকটারই সিকি চিহ্ন থাকে। যেমন তো জনপ্রিয় ভ্যারাইটিস ইন্ডিয়ান সিকি মৌসুমি আর গোল্ডেন মৌসুমি, এই দুটো এখানে সব গাছই আছে।
যে কেমন লম্বা দেখুন, প্রত্যেকটা গাছ যে হোম গার্ডেন উজ্জ্বল থেকে গাছ নিয়েছেন তাদের গাছে ফল চলে এসেছে এবং প্রত্যেকটা গাছই বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে এখন প্রত্যেকের বাড়িতেই ছাদ বাগানে চলে গেছে এই গাছ। তো এখানে দেখুন গোল্ডেন মৌসুমি এই কটা আছে, ইন্ডিয়ান সিকি আছে, ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে, মোটা দেখতে মনে হয় প্রায় একই, কিন্তু ইন্ডিয়ান সিকি আর গোল্ডেন মৌসুমি ফলের তফাৎ আছে, ফলটা একই সেম হয় কিন্তু গাছগুলোটা হাই কোয়ালিটির, ইন্ডিয়ান সিকিটা কোয়ালিটি বেশি মোটা, মোটা এবং ঝোপালো গাছ। এখানে আছে দেখুন দার্জি পাকিস্তানি কমলা, সব পাকিস্তানি কমলার এই গাছগুলো আছে, অনেকগুলোই আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। ভিডিওটা আমি দেখাচ্ছি আমি যে ছাদ বাগানের কিছু গাছ সেল করব, তো যেগুলো সম্ভব কুরিয়ার করা বা পার্সেল করা বা যেসব গাছে মানে দেওয়া সম্ভব হবে সেই সব গাছে, ভিডিওটা প্রথম থেকে সেই সবটি দেখবেন। তো এই ধরনের মানে গাছগুলো আপনারা যদি এখনো গরমে লাগান বাড়িতে জাস্ট রেখে দিলেই হবে, কিছু ছোটো বড় মিশিয়ে আছে বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে, কিছুটা অংশ বেরিয়ে গেছে, ওই দু চার পিস বেরিয়েছে, আরও অনেকগুলোই আছে, তো এগুলো দেওয়া হবে। অনেকে তো নার্সারি থেকে গাছ কেনেন, তাদের উদ্দেশ্যে বলছি যারা নার্সারি থেকে রেডিমেড গাছ কেনেন, বয়স হয়ে গেছে, ওই যে তারা অনেক সময় মানে একটা গাছ মানুষ করতে 3-4 বছর সময় লাগে, সেই সব ব্যক্তিদের জন্য তারা তাদের জন্য এই সব এই আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তো অনেকেই বলেন যে দাদা ছোট ছোট গাছ লাগিয়ে পরে 2-3 বছর পর দেখা যাচ্ছে ফল হলো, একটা অন্য ভ্যারাইটিস হয়ে গেল। এখানে আপনারা একটা জেনুইন ভ্যারাইটিসের একটা ফল সমেত গাছও নিতে পারবেন, বা একটা যারে বাড়িতে রেখে দিলেন বেলকুলিতে বা জায়গায় রেখে দিল সেই গাছগুলো আপনারা ফল দু একটা ফল খেতে পারবেন। হয়তো এবছর ফল হয়তো কম হলো, কিন্তু পরের বছর থেকে সেই গাছটা ফল দেবে, একটু বড় টবে শিফট করলে মানে থেকে যাবে। অনেকেই নার্সারি থেকে গাছ কেনেন, কিনেও নার্সারি যদিও আমার এটা ছোট ছোট এটাও নার্সারি টাইপেরই ছোট অনলাইন ডেলিভারি, তো আপনার দেখাচ্ছি কি কি ভ্যারাইটিজ এর উপরে আমার কাছে আছে। তো এরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি বেশি এই যে টবের গাছ, ফলও সেটিং আছে, ফল প্রচুর ফলেছিল ছিল, এরকম মোটা গাছও পাবেন। এগুলো মোটা গাছ প্যাকেটের গাছও আছে, কুরিয়ারে যাবে, কিন্তু এগুলো কুরিয়ারে যাবে না, এগুলো বাসে বা অন্যভাবে নিতে হবে। তো এইগুলো পাবেন এগুলো সাধ্যের মধ্যে, যেগুলো ছোটো ছোটো প্যাকেটেও আছে, এই দেখুন প্যাকেটেও গাছ আছে, এগুলো আলাদা ভ্যারাইটিস। তো এগুলো যেগুলো ছাদে দেখালাম এগুলো এই যে ছোটো প্যাকেট টবে এই যে ফল দ্বারা নিউ সেলার, এরকম ভ্যারাইটিসের উপর আপনি পাবেন। ইন্ডিয়ান সিকি মৌসুমির বড়ো গাছ এরকম গাছ অনেক আছে, এরকম মোটা গাছই প্যাকেটেও আছে, মানে 7-8 ইঞ্চি আর 6-8 প্যাকেটে আছে প্রচুর। তো এইরকম আছে, এইদিকে আছে দেখুন ফল টপিং হয়েছে, এই ফল টপিং এর কারণে অনেকগুলো ফল পড়ে গেছে, তবে ভালো জেনুইন ফ্যান এগুলো পেয়ে যাবেন। এইসব বড়ো গাছের এটা ব্লাড আর তার অক্ষর ব্লাড, এই টপ সদ্য গাছগুলো পাবেন। ভয় যে প্রবলেম হতে পারে ঠান্ডা গরম প্রচণ্ড, অনেকে কমেন্টসে লেখেন, সেটা কোনো কথা না, ভিডিও করছি গরমের মধ্যেই। তো এই ধরনের ফল সেটিং গাছগুলো পাবেন, নিচেরগুলো দেখাচ্ছি না এই ভিডিওতে, এইগুলোই দেখুন প্রচুর ফল, এরকম রং ফুল, এটা কিন্তু বাতাবি লেবু না, এটা রং ফুল লাইমেট্রিক, এই রং ক্লাইমেট্রিকের নিউসেলার মৌসুম প্রচুর ফল, এর ছোট বড় সব চারাই আছে আমার কাছে। এই পাশেরটায় যে বড় চারা এই দুটো, আর নিচের সিট ছোট চারা আছে, বড় চারার দাম একটু বেশি আর ছোট চারার দাম একটু কম, স্বাভাবিকভাবে এটা তো ম্যাচিওর গাছ, এটা কিন্তু রং ক্লাইমেট্রিকের।
বাতাবি লেবু না। অনেকে যে চাচ্ছেন যে রংপুর লাই ম্যাট্রিক, রংপুর লাই ম্যাট্রিকের একটা ব্যাপার হচ্ছে যে রোগ গামোসিস রোগ বা অন্য কিছু হয় না, কোনো গামোসিস রোগ বা কোনো ফাংসে অ্যাটাক পান গাছের অ্যাটাক হয় না। এই যে নিউজ চ্যানেল কাটা খসখসে, পিছনে কি চিহ্ন আছে, প্রত্যেকটা ফল পাকলে আপডেট দেব নিউজ চ্যানেলের মৌসুম দিয়ে, এর চারাগুলো পাবেন। এরকম এরকম হেলদি সুন্দর চারা পাবেন। বন্ধু এখানে বন্ধুরা এখানে কিছু নিউ সেলারের ভ্যারাইটি আছে, দেখুন নিউ সেলার মৌসুম বড় বড় গাছ, নিউ সেলারের বড় বড় গাছগুলো আপনারা নিউ সেলারের সব বড় বড় গাছ আছে সমস্ত। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম, সব ফল ধরা গাছ বড় বড়, এই সমস্ত ফল ধরা বড় বড় গাছ। ইন্ডিয়ান সিকিম মৌসুমের কত বড় বড় গাছ, এই সমস্ত গাছগুলো পাবেন। এবার স্টক সীমিতই, এরপরে আর বড় গাছ পাওয়া সম্ভব। ফল ধরে আছে ফল সেট হয়ে আছে, প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে সব বড় বড় গাছ পাবেন। এখানে হচ্ছে পাকিস্তানি কমলা ছোট গাছ, এই পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ গাছগুলো দেখুন, এই যে মোটা মাটি আছে, মোটামুটি 5 কেজি মাটি আছে। তো এই রকম গাছ অনেকে বলেন ছোট লিকলিকে, কিন্তু ছোট লিকলিকে মাসে কবে ফুল ফল হবে? তো এই যে ফল ফল প্রত্যেকটা ফুল ছিল, ফলগুলো ঝরে গেছে, তবু পাতা বেরিয়েছে, অসুবিধা নেই। এইরকম মোটা মোটা গাছ, ম্যাচিওর গাছ পাবেন আমার কাছে সব গোল্ডেন মৌসুম। এইরকম এইরকমই একদম ঝাঁকা ঝোপালো এইরকম মোটা মোটা গাছ। তো আপনারা এই গাছ নিলে, এইরকম গাছ নিলে, এই যখন আমি রাখছি কিচ্ছু হচ্ছে না, মাটির প্যাক টাক হয়ে গেছে শিকড়ে। তো এইরকমভাবে কুরিয়ার যাবে এত বড় গাছ, এখান থেকে আমার বুক সমান লম্বা। এই এত বড় এই গোল্ডেন মৌসুমির গাছ, এগুলো অরিজিনালি আমি এগুলো কিনেছিলাম প্রায় 3-4 মাস আগে, 4 মাস হয়ে গেল তখন, কিন্তু আমার কিছু লট পড়েছিল, তাই বড় হয়ে গেছে, দিতে পারছি। আপনারা নিতে পারলে, এখন ছোট চারা অনেকে দিচ্ছে কম দামে, তার থেকে এই বড় বড় চারা কিনুন বেশি পয়সা দিয়ে, একই দাম, সেম ইন্ডিয়ান সিকির মতোই দাম। তো দাম আমি ফোনে বলি না, কারণ আজকেও দাম এক বলবো, পরবর্তীকালে চারা শেষ হয়ে যাবে আরেকজন বলবে, অনেকে কমেন্টসে লেখেন, কিন্তু আমি দাম আমি বলি না, কারণ আছে। কারণ আমি আর যদি বলি এটা দাম 200 টাকা কোনো গাছের, পরবর্তীকালে বড় গাছ সে বলে যে দাদা 200 টাকায় দিন, এরকম অবজেকশন অনেক আসে। তো আমি দাম বলছি না, ফোনে জেনে নেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ পাঠিয়ে জেনে নেবেন, এই গোল্ডেন মৌসুমের এসব চারাগুলো পাবেন। এখানে গোল্ডেন মৌসুম এসব বড় বড় গাছগুলো আছে, দেখুন সবুজ গোল্ডেন মৌসুম বড় বড় গাছ। এখানে আছে নিউ সেলার, এগুলো হচ্ছে নিউ সেলার, এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম, দেখুন সব বড় বড় গাছ, সব ফল সেট হচ্ছে বড় বড় গাছ, সবই হচ্ছে বড় বড় গাছ, 4-5 ফুটের হাইটের লম্বা, এগুলো একটা মোটা ইন্ডিয়ান সিকিম মৌসুম, বড় বড় ফল ধরা ঝোপালো এই গাছগুলো পাবেন। লম্বা লম্বা বড় বড় রিং করছে মৌসুমের এই বছরে ফল খেতে পারবেন সব।
তো রেডি গাছ, এরকম রেডি প্ল্যান্ট কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, তো সেই নাম্বারে। আর এদিকে হচ্ছে কমলার ভ্যারাইটিস, তো সব দার্জিলিং জায়েন্ট পাকিস্তানি কমলা আছে, কমলার ভ্যারাইটিস, কিন্নুর কমলা, সমস্ত আফ্রিকান কমলা সব আছে, সমস্ত ভ্যারাইটিসের উপরে আমাদের রাখা আছে। এদিকে যে নিউ সেলারের ভ্যারাইটিস, রংপুর লাইন মেট্রিকের উপরে নিউ সেলারের সব ভ্যারাইটিস,